আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বুঝাচ্ছেন তখন আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে বইয়ের কোন বইয়ের নাম ধরে নাই সিরাতুল মুস্তাকিম অমুক বইয়ের রাস্তা কোরআনের রাস্তা সুন্নতের রাস্তা শরীয়তের রাস্তা আল্লাহ এটা বলেন নাই আলবত সিরাতুল মুস্তাকিম কোরআন সুন্নাহ শরীয়তের রাস্তা কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ কি করেছেন আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে কিছু ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক আমরা এখন বলি না ব্যক্তি পূজা বলে না ব্যক্তি পূজা দেখেন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা কো আনআমতা আলাইহিম দের রাস্তা যাদের উপর আল্লাহ রহমত করেছেন যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন কো তারা কারা কো মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিরাতুল মুস্তাকিম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম আলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম সাহাবায়ে কেরাম সিরাতুল মুস্তাকিম আউলিয়া সালিহিন কয় ধরনের লোক চার ধরনের লোক সিরাতুল মুস্তাকিম তাইলে সিরাতুল মুস্তাকিম বই কেন্দ্রিক না ব্যক্তি কেন্দ্রিক আপনি আমার সাথে ফাইট করেন আপনি আমাকে আপনি কোরআন সুন্নাহ থেকে বলতে হবে আমি আপনাকে কোরআন বুঝাচ্ছি আমি বাইরে যাই নাই কোরআনকে কোরআন দিয়ে বুঝাচ্ছি যদি হাদিস বলতাম আপনি বলতে পারতেন যে এটা সহি এটা দঈফ এখন সবাই সহি দঈফ বলে না এই আমি কোরআন শরীফের কথা বলছি কোরআন বলছে সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম কিসের নাম ব্যক্তির নাম সিরাতুল মুস্তাকিম বই বইয়ের নাম না সিরাতুল মুস্তাকিম ব্যক্তির নাম তো ব্যক্তি কারা আপনি মুফাসসিরিনে কেরাম যখন ব্যক্তিগুলাকে লিস্ট করেছেন কো ব্যক্তিগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন নাই কো আমি না থাকলে আলে বাইত ইয়া রাসূলুল্লাহ আলে বাইত আচ্ছা সাহাবায়ে কেরাম তো এখন নাই কো আলে বাইত তো যুগ যুগ ধরে থাকবে আলে বাইত এবং আমার আউলিয়া সালেহীন যারা ওলিউল্লাহ বলি যাদেরকে আলেমে রব্বানি এরা সবাই সিরাতুল মুস্তাকিম এরা সবাই সিরাতুল মুস্তাকিম এটা তো কোরআন শরীফের কথা এখন মুসলিম শরীফ বলে না মুসলিম শরীফ অনেক বড় হাদিসের কিতাব সেই মুসলিম শরীফের শুরু দিয়ে এটাকে মুকাদ্দমা বলে কি বলে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের মধ্যে একটা রেওয়ায়াত নকল করা হয়েছে একটা রেওয়ায়াত কি বলা হয়েছে আল ইসনাদু মিনাদ্দিন হাদিসে পাকের মধ্যে দুটি অংশ থাকে কয়টা অংশ দুইটা একটা শুরুতে কিছু ব্যক্তির নাম সেটাকে আপনারা বর্ণনা সূত্র বলেন কি সূত্র বর্ণনা সূত্র যেমন আহমদ হামেদ থেকে হামেদ জাবেদ থেকে জাবেদ হযরত উমর থেকে হযরত উমর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঠিক আছে তার রসুলের পাকের পরে সাহাবী সাহাবীর পরে বর্ণনাকারী কয়জন তিনজন কয়জন তিনজন এরা সবাই এই তিনজন বর্ণনাকারীকে কি বলা হয়েছে দিন কি বলা হয়েছে দিন আর এই বর্ণনাকারী যেটা বর্ণনা দিয়েছেন সেটা টিচিং সেটা কি টিচিং আপনাদের প্রতি বিনীত অনুরোধ যারা আসবেন ওনারা বসে যাবেন কোন ধরনের উঠা বসা হাঁটা হাঁটি বন্ধ করে দেন আমার ফোকাস লুজ হয়ে গেলে উঠে চলে যেতে হবে আপনারা বিলকুল উঠা বসা করবেন না আমার ফোকাস যাতে লস না হয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে এগুলা ব্যক্তির নাম এগুলা এই তিনজনের নাম দিয়ে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম তাইলে প্রথমে এসেছে ব্যক্তির নাম এরপরে বলছে আল্লাহ তোমার বাহ্যিক অবয়বের দিকে দেখে না আল্লাহ তোমার ভিতরের সৌন্দর্য দেখে ঠিক আছে এটা হচ্ছে টিচিং এটা কি টিচিং এর আগের অংশ ব্যক্তির নাম মোহাম্মদ আহমদ থেকে আহমদ জাবেদ থেকে তিনজনের নাম আসছে না তো এখন বলা হচ্ছে এই তিনজন হচ্ছে দিন এই তিনজন কি এরপরে বলা হচ্ছে ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম তোমাদের উচিত রিসার্চ করা গবেষণা করা ফাইন্ড আউট করা ইনভেস্টিগেট করা কার কাছ থেকে দিন নিচ্ছ কার কাছ থেকে দিন নিচ্ছ তাই দিনকে ব্যক্তিকে দিন বলা হয়েছে ব্যক্তিকে মুসলিম শরীফের মুকদ্দমা তাবেঈনদের বর্ণনা তাবেঈ যখন কোন কথা বর্ণনা দেয় সাহাবীর কাছ থেকে দেয় এগুলা হচ্ছে আমাদের শরীয়তের মূল নীতি যেগুলার উপর শরীয়ত দাঁড়ালো যেগুলার উপর শরীয়ত দাঁড়ালো তাইলে সিরাতুল মুস্তাকিমকে মাওলায়ে করিম ব্যক্তি কেন্দ্রিক করেছেন বই কেন্দ্রিক করে নাই আপনি যদি চান সিরাতুল মুস্তাকিম জানতে আপনাকে অবশ্যই ব্যক্তির কাছে যেতে হবে
অবশ্যই ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে সেই কারণে সেটা শুধুমাত্র এলমে শরীয়তের ক্ষেত্রে না পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানকে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে আপনাদের বুঝে আসছে না আপনারা যখন ছেলেকে ডাক্তার বানান ব্যক্তির কাছে পাঠান না বইয়ের কাছে পাঠান চিন্তা করে দেখেন তো ব্যক্তির কাছে পাঠান ব্যক্তি বই পড়ায় আপনি ব্যক্তির কাছে যাওয়া ছাড়া না ডাক্তার না ইঞ্জিনিয়ার না আপনি গুনতে থাকেন আপনি হতে পারবে না আপনি ইচ্ছে করলে মেডিকেল সায়েন্সের বই পড়ে যেমন ডাক্তার হতে পারবেন না অনুরূপভাবে আপনি ইচ্ছে করলে এখান থেকে সিরাতুল মুস্তাকিম বের করতে পারবেন না আপনি বুঝতে পেরেছেন যাদের সাথে আমরা কথা বলি অনেক সময় আর্গুমেন্ট হয় যিনি কোরআন বিশ্বাস করেন না উনিও দলিল কোরআন থেকেই দেন যিনি নিজেদেরকে মডারেট মুসলমান মনে করেন উনিও যুক্তি কোরআন থেকেই দেন যিনি নিজেকে এথিস্ট মনে করেন উনিও যুক্তি কোরআন থেকে দেন এখন এই লাইনের মধ্যে সবাই বসা একজন বলছে আমার নবী শেষ নবী না তাকে আমরা কাদিয়ানি বলি সেও কোরআন থেকে দলিল দিচ্ছে আরেকজন বলছে আমি সুন্নত মানি না সুন্নতের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই সেও যুক্তি কোরআন থেকে দিচ্ছে যেহেতু সবাই কোরআন ইউজ করছে সেই হেতু আমার আল্লাহ কোরআনকে সিরাতুল মুস্তাকিম না বলে সিরাতুল মুস্তাকিম বলেছে ব্যক্তিকে ধরেন এই জায়গার মধ্যে আপনি কি করেছেন আপনি স্লিপ করে গেছেন আচ্ছা আরেক ব্যক্তি এসেছে সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে তাকে মদ পানের প্রতি হয় না লিকুইড ঢেলে দেওয়া সেই কিভাবে কিভাবে বন্ধুদের সোহবত বন্ধুদের সঙ্গ কেমনে কেমনে কো আমি তো অকেশনাল আমি প্রফেশনাল না হয় না আপনি মদ্যপানের দিকে চলে গেলেন মদ পানের দিকে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমুলুস শয়তান বান্দা মদ পান করিস না মদ জুয়া এগুলো খেলিস না এগুলো শয়তানি কাজ এগুলো অপবিত্র কাজ তুমি যেমন বাথরুমে গেলে পরিষ্কার হওয়া ছাড়া বের হও না এটাও যেমন রিচ অপরিষ্কার গন্ধযুক্ত জিনিস অনুরূপভাবে এই যে মদ পান শরাব পান আপনার এই কাজগুলো আমার আল্লাহ বলছেন এগুলো ডাস্টবিনের মতো অপরিষ্কার গন্ধযুক্ত জিনিস এই কাজ করিস না বান্দা আল্লাহ কেন করব না আমার আল্লাহ বলছেন বান্দা তোকে আমি বড় মহব্বত করে বানিয়েছি তোকে আমি বড় মহব্বত করে বানিয়েছি বড় পছন্দ করে বানিয়েছি আমার অনেক সৃষ্টি ছিল আমি তোকে না বানাইলেও পারতাম আমার কিছু সৃষ্টি আছে রাত দিন আবার তাসবিহ তাহমিদ তাকদিস করে আমি তোকে না বানাইলে কোনো কিছু আসে যাইত না কিন্তু আমি তোকে বানিয়েছি বড় মহব্বত করে বানিয়েছি এবং তোর ভিতরে আমি একটা খাস নূর দান করেছি এই নূর এবং বাইরের ফিজিক্যাল স্ট্রাকচার তো দুইটার মধ্যে ব্যালেন্স রক্ষা করে চল তোর ভিতরে তুই জান্নাত খুঁজে পাবি বলে না গো আমরা সবাই জান্নাত খুঁজি কো জান্নাত তোমার ভিতরে আছে তুমি নিজের ভিতরে জান্নাত খুঁজে নাও জান্নাত আমাদের থেকে বের হয়ে যায় কখন যখন আমরা পার্সোনালিটিকে ইমব্যালেন্স করে ফেলি পার্সোনালিটি যখন ইমব্যালেন্স হয়ে যায় ভিতরের নূর এবং বাইরের শরীরের মধ্যে যখন ব্যালেন্স নষ্ট হয়ে যায় বান্দার ভিতর থেকে জান্নাত বের হয়ে যায় জান্নাত বের করার জন্য 24 আওয়ার্স আপনাকে যে আক্রমণ করে তার নাম শয়তান তার আলটিমেট গোল হচ্ছে আপনার ভিতরের ব্যালেন্সটা নষ্ট করে দেওয়া মানুষের ভিতরের যখন ব্যালেন্স নষ্ট হয়ে যায় মানে ফাসাওয়া আল্লাহ যে আমাদেরকে আমাদের ভিতরে ব্যালেন্স তৈরি করেছেন সে ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় মানুষ কি করে জানেন মানুষ গালি দেয় মানুষ অদর্য হয় মানুষ অস্থির হয় মানুষ মদ পান করে শরাব পান করে দাম্ভিক হয় অশ্লীলতার দিকে গা বাসিয়ে দেয় মানুষ সামান্য পরিমাণ টাকা পাওয়ার পরে আর হুঁশ থাকে না স্থিরতা থাকে না অথচ সেটা সূর্য উঠা আর ডুবার বিষয় সূর্য উঠতে কতক্ষণ ডুবতে কতক্ষণ ঠিক না কিন্তু এই সামান্য সময়ের মধ্যে আপনি নিজের মধ্যে নিজেকে নিজে স্থির রাখতে পারছেন না আপনি আপনার ব্যালেন্স নষ্ট করে ফেলেছেন আমার ভাইরা সেই কারণে আল্লাহ শয়তান যখন আল্লাহকে বলছিল সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকবো সে বলেছে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরি আমি তোমাকে বলছি আমার চ্যালেঞ্জ হবে চতুর্মুখী হামলার মাধ্যমে
আমি তোমার বান্দাদেরকে কি করব সিরাতুল মুস্তাকিম থেকে বের করে নিয়ে আসব তখন আমার আল্লাহ বলেছেন দেখেন তখনো আল্লাহ বলছেন বান্দামুখী সিরাতুল মুস্তাকিম বান্দা কলাইসা লাকা সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তুই আমার কিছু বান্দাদেরকে করতে পারবি না তুই আমার কিছু বান্দাদেরকে অ্যাটাক করতে পারবি না কারা যারা আমার বান্দা আমার খাস বান্দা এবং যারা আমার উপর তাওয়াক্কুল করে যাদেরকে আমরা ওয়ালি বলি এই সমস্ত ব্যক্তিদের উপর তোর কোনো হামলা মামলা চলবে না তো মাওলা এটার মাধ্যমে কি হবে কো তারও বাঁচবে যারা তাদের সাথে থাকবে তাদেরকেও বাঁচাবে